एवरीवन वेलकम टू आवर चैनल द बॉम्ब कनेक्शन। सो आशा करी तुम्हारा खूब ভালো আছো। सो आज के ব্লগটা আমাদের বেসিক্যালি জন্মাষ্টমীর উপর, কারণ কালকে জন্মাষ্টমী। তো তার বাজার আজকে সব আমাদের অলমোস্ট ডান, এখন জাস্ট সব জোগাড় করে রাখছি সব ঠিকঠাক করে, কারণ পূজোর জোগাড় করতেই বাচ্চা অনেক আগে থেকে না করলে অসুবিধা, ওই দিনে এমনি অনেক কিছু বানানোর থাকে। সো আজকে এমনিও এত বৃষ্টি হচ্ছিল মানে বাইরে আমরা শুট করতে পারিনি ভিডিওটা, তো ভাবলাম চলো পরে নিয়ে গিয়ে জাস্ট স্টার্ট করে একটা জাস্ট ছোট ওয়েদার উপর একটা ব্লগ তৈরি করব। অ্যান্ড আরও একটা জিনিস কিনেছি আমাদের বাড়িতে, তো ফিশ বোল আছে, তো ওই ফিশ বোলে মাছ ছিল, তো যেটা হয় আর কি একটা ফাইটার ছিল, এর আগে গোল্ড ফিশ ছিল, তো মরে গেছে। এবার জানি না কেন মানে যদিও কিভাবে মরেছে বলতে পারছি না, কারণ অনেকবার আনা হয়েছে, মানে এক সপ্তাহ 10 দিনের মধ্যে আবার সেই মরে যাচ্ছে, জানি না কি, তো ওর জন্য মনটা খারাপ হয়ে গেল, না আর রাখবোই না এরকম একটা মনে হয়েছে। তো ফাইনালি আজকে বেশ কিছু নিয়ে এসেছি। কি কি ছিল জানো? মলিস, জেব্রা আর রুবিক্স, মানে খুব সুন্দর, আমি দেখাবো মাছগুলো দেখাবো। তো এগুলো হচ্ছে আমাদের আজকে বাজার, মানে সবই পুরো জন্মাষ্টমীর জন্য করে আনা হয়েছে। সমস্ত জিনিস রান্না করার জন্য, কারণ আমি মানে বলতে পারো ছোটবেলাতেই বাড়িতে আমার মা, ইভেন আমার দিদা সবাই খুব মানে মানে বাড়িতে সমস্ত রকমের ঠাকুরের উৎসব করা হয় বা পালন করা হয়, যেমন লক্ষ্মী পুজো, নারায়ণ পুজো, তারপর শিবরাত্রি, জন্মাষ্টমী, তারপর নীল ষষ্ঠী, সমস্ত রকমের পুজো আমাদের বাড়িতে হয়। আর আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো খুব বড় করে হয়, তো আমি ছোট থেকেই মায়ের হাতে হাতে করে 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 মানে মায়ের থেকে, মা, দিদা, ঠাম্মা সবার থেকে শেখা। তো আগের আগের বছর জন্মাষ্টমী করেছিলাম, আগের বছর করতে পারিনি, তো এই বছর আবার করব। তো তোমাদের সাথে সব শেয়ার করব ব্লগে। আর আজকের আপাতত এই, আর এটা হচ্ছে আমাদের, আর এই যে আমাদের ঠাকুরের সিংহাসন, এখানে আমার মা বাবা যখন এসেছিল মা পুরো সবকিছু সুন্দরভাবে করে গুছিয়ে দিয়ে গেছে। আমার মা ভীষণ ভীষণ সুন্দরভাবে মানে এত ভালোভাবে পুজো করে, মা মানে বলতে পারো মায়ের থেকেই পুরো শেখা, কত সুন্দরভাবে মা গুছিয়ে একদম করে গেছে। যে মাছগুলোকে দেখাচ্ছি এই দেখো মাছগুলো সুন্দর, মানে এই এই মাছটাকে কি বলছে বলো, এই ফ্লুরোসেন্ট কালারের জিব্রা, সুন্দর লাগছে দেখতে, এই জাস্ট খেতে দিলাম। কত সুন্দর লাগছে, টোটাল এখানে 8টা মাছ আছে, জিব্রা, মলিস, গুপিস, খুব সুন্দর সুন্দর, ভীষণ সুন্দর। আজকে গিয়ে সব নিয়ে এসেছি, মরে গেলে ভীষণ খারাপ লাগে, মানে মাছ যদি মরে, অনেকবার কিনে আনা হয়েছে, যেখানে অক্সিজেন মানে পাম্প দিয়ে পুরো ব্যবস্থা করার পরও কি কেন মরে গেছে মাছগুলো আমি জানি না। তো দেখো কত সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে, ইভেন লাইটেরও ব্যবস্থা করা হয়েছে, এখানে লাইটটাও এই কভারটার সাথে করে দিয়েছে, ফিট করে দিয়েছে, বাট জানি না এখানে প্লাগে মনে কিছু প্রবলেম হওয়ার জন্য লাইটটা কেন জ্বলছে না জানি না।
তো সেটা দেখছি পরে কি করা যায়, বাট আপাতত ফ্ল্যাশ অন করে আমি ভিডিওটা করছি। দেখো আশা করি বুঝতে পারছো কি সুন্দর এটা। এটাকে বলছে হচ্ছে জেব্রা, জেব্রা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, মানে বলে না দেখে দেখি সময় কেটে যায়, মানে খুব ভালো লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে। তো এবার ঠাকুরের জোগাড় আজকে করে রাখলাম, শুধু কালকে কিছু গ্রসারিজ আনতে হবে, কারণ ওই যে বললাম এত বেশি বৃষ্টি হচ্ছে, আমি অলমোস্ট কাকচান হয়ে ঢুকেছি, মানে বৃষ্টি ভিজে ভিজে পুরো ঘরে ঢুকেছি। তো না বেশি বৃষ্টিতে ভিজে আবার শরীর ফরি খারাপ হয়ে যেতে পারে, এখন ওই কারণে গ্রসারিটা আজকে আর করিনি, ওটা কালকে করে নেবো, কারণ বেশিক্ষণ টাইম লাগলে যাবো, সামনে আমাদের এখানে রিলায়েন্স পয়েন্ট আছে, তো ওখানে গেলে গেলেই আমরা পেয়ে যাবো, কোনো অসুবিধা নেই। তো আজকে এই সমস্ত কিছু করেছি, বাজার ফাজার করেছি, আর আমাদের ঘরেরও বাজার করেছি আজকে, কারণ শনিবারটা নর্মালি আমাদের ঘরের বাজার করার দিন, সবজি কেনা সমস্ত কিছু মানে এক সপ্তাহের জন্য কিনে রেখেছি, কারণ রোজ রোজ বেরোনো ইম্পসিবল, কারণ ওর অফিস থাকে আমার অফিস থাকে, সম্ভব হয় না। তো আজকে অবধি এইটুকুই থাক, আর চেষ্টা করব যেদিন জন্মাষ্টমী যতটা সম্ভব ব্লগটাকে কভার করার, কারণ ওই দিন আমি ছুটি নিয়েছি, ও ছুটি নেয়নি, কারণ ও নিতে পারেনি ছুটি ওই দিন, তো আমি সেদিন ছুটি নিয়েছি, আমি চেষ্টা করবো যতটা একার হাতে করবো, তো যতটা সম্ভব তোমাদেরকে দেখানো বা ক্যামেরা শ্যুটটা করার চেষ্টা করি, দেখি তা। তো আশা করি তোমাদের ভালো লাগবে যতটুকুই দেখাতে পারি, বাট হ্যাঁ সন্ধ্যাবেলায় যখন পুজোতে বলবো তখন ডেফিনেটলি সেই ব্লগটা তো থাকবেই, কারণ ও যতক্ষণ চলে আসবো অফিস থেকে। তো ভালো থেকো, অ্যান্ড প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড প্লিজ ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দি বং কানেকশন।